920013 সিলেটের সিলেট স্ট্রাইকার্সের প্রথম 5-2 সাত ব্যাটসম্যানের রান। এই যে ডিজিটগুলো, এই ডিজিটগুলো অ্যাকচুয়ালি ম্যাচটা ডিসাইড করে দিয়েছে। আপনি চিন্তা করেন যে আপনি পাওয়ার প্লের মধ্যে 5 উইকেট হারাবেন, 20 রান তুলতে 6 উইকেট হারাবেন, ওই ম্যাচে পরিস্থিতি যাই হোক বেশিরভাগ সময়তে আপনি আর বাউন্স ব্যাক করতে পারবেন না। সিলেটের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটেছে এবং আলটিমেটলি সেটার মাশুল সিলেট দিয়েছে। এখানে একটা ব্যাপার খুব স্পষ্ট করে বলা যায়, সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা সম্ভবত উইকেটের অ্যাসেসমেন্টে একটু গুবলেট পাকিয়ে ফেলেছেন বা ভুল করেছেন। এই উইকেটটা কোনোভাবেই, এর আগের দিনের রিপোর্টেও আমি বলেছিলাম, এই উইকেটটা কোনোভাবেই ঢাকা বা চট্টগ্রামের মতো না, এটা 180 মতো উইকেট না, রাদার এই উইকেটে 150-160 ইজ এ ভেরি গুড স্কোর। আমার মনে হয় রংপুর রাইডার্সের ব্যাটিং দেখেও আপনাদের সেটা মনে হওয়াটাই স্বাভাবিক। একটু খেয়াল করে দেখেন যে সিলেট যখন ব্যাট করছিল তাদের যে আউটের ধরনগুলো ছিল, নাজমুল হোসেন শান্ত যেভাবে আউট হলেন সেখানে তার আউট হওয়ার চাইতে শোয়েব মালিকের ক্রেডিটটাই বেশি। বাউন্ডারি লাইনে মাথা ঠান্ডা রেখে একটু কঠিন পরিস্থিতিতে ক্যাচ কীভাবে ধরতে হয়, শোয়েব মালিকের ওই ক্যাচ ইয়াংস্টার, যে কোনো ইয়াংস্টারের জন্য দারুণ উদাহরণ। মুশফিকুর রহিম প্রথম বল যখন অত চমৎকার একটা বল হয়, একজন ব্যাটসম্যানকে খুব বেশি দোষ দেওয়ার থাকে না। একইভাবে তৌহিদ হৃদয়ের কথা বলতে হয়, দারুণ ফর্মে ছিলেন, ইঞ্জুরির কারণে কয়েকটা ম্যাচ মিস করেছেন এবং যখন তিনি ফিরেছেন তিনি যে ফর্মে ছিলেন ইঞ্জুরির আগে ওই ফর্মটা কন্টিনিউ করার চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয় তিনিও উইকেট অ্যাসেসমেন্টে ভুল করেছেন। একটু ধৈর্য হয়তো ধরাই যেত, তারপর তার ন্যাচারাল গেমটা খেলার চেষ্টা করতে পারতেন। জাকির ওই সময়ে ওই শট, মাশরাফি বিন মুর্তজা ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বলেছিলেন তার টিম যদি 100-এর মধ্যে অল আউট হয় তাতেও খুব বেশি অখুশি তিনি হবেন না, ক্রিকেটারদের ওই ফ্রিডমটা দেওয়া আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ফ্রিডম মানে যা খুশি তাই করা না, ফ্রিডম মানে ম্যাচ অ্যাসেসমেন্ট করতে ভুল করা না, ফ্রিডম মানে গেম সেন্স বা গেম অ্যাওয়ারনেসে ঘাটতি থাকা না। সিলেটের ব্যাটারদের মধ্যে ওই গেম সেন্সের বা ম্যাচ রিড করার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটির ঘাটতি দেখা গেছে। আর উইকেট আপনি খারাপ বলবেন, উইকেট যদি খারাপ হয়, সাকিব কীভাবে 40 করলেন, মাশরাফি কীভাবে 20 করলেন, তাদের পার্টনারশিপটা 48 রানের সাথে 7 ওভারের মধ্যে, অর্থাৎ এই উইকেটে তারা যদি একটু দেখে শুনে খেলে, একটু ধীর স্থির থেকে 150-এর মতো একটা স্কোর করতে পারতেন, রংপুরকে একটা ভালো চ্যালেঞ্জ হয়তো দেওয়া যেত। সো যেটা আমি শুরুতে বলছিলাম যে ওরকম ব্যাটিং যখন হয়, আপনি 20 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ফেলবেন, মাত্র 11 বলের ব্যবধানে কোনো রান না তুলে 4 উইকেট হারিয়ে যাবে, 2 ওভার 4 বল থেকে 4 ওভার 3 বল, এই 11 বলের ব্যবধানে 4 উইকেট হারিয়েছে সিলেট কোনো রান না তুলে, ওখানে আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে এবং তারা যে 100 করতে পেরেছে সেটাই আসলে অনেক। এই ম্যাচটা সিলেটের বর্তমান যে ফর্ম, সেই ফর্মের ক্ষেত্রে একটা ধাক্কা, একটা ধাক্কা হচ্ছে এই সেন্সে যে এটা তাদেরকে মেন্টালি একটু হলেও ডাউন করার ক্ষেত্রে ভূমিকা রাখলেও রাখতে পারে, নিশ্চিত করে বলা যায় না কিন্তু রাখতে পারে। আর মাঠ ভর্তি দর্শক, হোম গ্রাউন্ডে খেলা, তাদের কাছ থেকে একটা দারুণ পারফরমেন্স এক্সপেক্টেড ছিল, ম্যাচ হারা যেটা পরের কথা, কিন্তু সেই দারুণ পারফরমেন্সটা মাঠ ভর্তি নিজেদের দর্শকদের সামনে সিলেট করতে পারলো না থ্রু আউট দ্য টুর্নামেন্ট, যারা অন্যতম সেরা দল কিংবা টপ মোস্ট দল। সো সিলেটের কাছ থেকে এরকম পারফরমেন্স আসলে মাঠের দর্শকদের, সিলেটের দর্শকদের হতাশ করেছে। একই সঙ্গে রংপুর এই ম্যাচটা জেতার ফলে টুর্নামেন্টের টপ 4 স্পটের যে লড়াইটা সেটা আরও একটু জমে গেছে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার।